আপনারা যাবার ব্যবস্থা নিতেই আপনারা দেখেছেন গাড়ি রাখা পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং অফিসের কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে। এর মধ্যেও আমাদের সিকিউরিটি তাদেরকে অনুরোধ করেন, আমাদের মাননীয় নেত্রী অসুস্থ রিজভীকে দেখতে যাবেন, অসুস্থ রিজভীকে দেখতে যাবার সুযোগ এবং অনুমতি তারা দেয়নি। তারপরে আমরা বাসায় যেতে উদ্যত হই, ম্যাডাম বাসায় যাবেন, বাসায় যাওয়ার পথেও তারা ব্যারিকেড দেয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং মতামত ব্যতীত বাসায় যাওয়ার অনুমতি নেই। ইত্তিবসারে ম্যাডাম নেমে আসেন, গাড়িতে উঠে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও আমরা কোনো সম্মতি পাইনি। গাড়ি গেট পর্যন্ত এসে গাড়ি থেকে ম্যাডাম নেমে কার্যালয়ে অবস্থান করছেন। আপনারা ইতিমধ্যে ম্যাডামের সাথে আমরা কথা বলেছি যে বাংলাদেশে গণতন্ত্রের যে সংগ্রাম চলছে, গণতন্ত্রের জন্য 5 তারিখের যে অবৈধ একদলীয় নির্বাচনে যে আজকে কালো দিবস ঘোষিত হয়েছে 20 দলের পক্ষ থেকে, অন্যান্য দল বাংলাদেশের সকল সরকারি দল ব্যতীত সকল দল যে 5ই জানুয়ারি আজকে গণতন্ত্র হত্যা দিবস কালো দিন, সেই কালো দিনের যে কর্মসূচি সে কর্মসূচি অব্যাহত থাকবে। যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে অতীতে সকল গণতন্ত্রের সংগ্রাম যেভাবে সফল করেছে বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক আন্দোলন একইভাবে যে কোনো বিপদ, যে কোনো ঝুঁকি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ রেখেছে। গণতন্ত্রের সংগ্রাম চলছে, যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখার জন্য দলের নেতাকর্মী, 20 দলীয় জোটের নেতাকর্মী, দেশবাসীর প্রতি উনি স্বনির্বন্ধ অনুরোধ রেখেছেন। সবাইকে ধন্যবাদ। পুলিশ বলছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ প্রহরায়। রুহুল কবির রিজভী যখন আমরা সংবাদ পেয়েছি, ম্যাডাম যখন যেতে চেয়েছে, তার অনেক পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে দেখতে যাওয়া আমাদের আজকে প্রাথমিক যে দায়িত্ব সেগুলো দেওয়ার সুযোগ হয়নি। আপনারা জানেন আগামীকাল পবিত্র দিন, আজকে 4ঠা জানুয়ারি, আজকে মুসলমান সম্প্রদায়ের একটি পবিত্র দিন। সেই দিনের আগে রুহুল কবির রিজভীর মতো গুরুতর একটা সজ্জন রাজনীতিক, একজন ভদ্র শান্তিপ্রিয় রাজনীতিক, দলমত নির্বিশেষে যাকে কথা বলেন তাকে আজকে কিভাবে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, আজকে ম্যাডামকে কি করে, আপনারা সবাই দেখেছেন, সব সংবাদপত্র দেখেছেন, সাংবাদিকরা দেখেছেন, গাড়িতে বসে থাকার পর বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আজকে 20 দলীয় জোটের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে কিভাবে আজকে তার প্রতিরোধ করা হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, এই গণতন্ত্রের সংবাদ গণতন্ত্রের সংগ্রামে সাংবাদিক সহ সবাইকে তার তার অবস্থান থেকে আপনারা অবস্থান নিয়ে এই গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে যাবেন, এইটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। 5ই জানুয়ারি যেই একটা পাল্টাপাল্টি সমাবেশ এরকম উনি কি বাসায় নাকি আগেই ওখানে যাওয়ার একটা এনাকে তো বাসায় যেতেও দেওয়া হয়নি। আপনারা সবাই দেখেছেন এখানে যে টেলিভিশনগুলো ছিলেন আপনারা দেখেছেন, আপনারা নিজেরা প্রশ্নের সাথে সাথে আপনারা নিজেরা একজন সাক্ষী হিসাবে আজকের এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি আপনারা নিজেদের বিবেক দিয়ে একজন শিক্ষিত সজ্জন মানুষ হিসাবে আজকে দেশবাসীর কাছে এই সত্যটি তুলে ধরবেন, এটা আমাদের একটি বিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস বক্তব্য ছিলেন এবং সেই বক্তব্য বিশেষ সহকারী ছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করেছে অসুস্থ অবস্থায়। আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিন, মুসলিম বিশ্বের সকল মানুষের পবিত্র দিন। এই পবিত্র দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার এই ঘটনার আমরা নিন্দা জানাই, সারা বিশ্বের মানুষের কাছে এই নিন্দা পৌঁছে দেওয়ার জন্যে আপনারা যে দায়িত্ব পালন করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। 5ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। আপনারা দেখেছেন 2013 সালের এই দিনে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে 5% বেশি মানুষ, 2014 সালের 5ই জানুয়ারি 5%
বেশি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভোট কেন্দ্রে আপনারা ছাপিয়েছিলেন, মানুষ ছিলেন না। ভোট কেন্দ্রে গরু ছাগল আর কুকুর বিচরণ করার ছবি ছাপিয়েছিলেন, মানুষ নাম দিয়েছিলেন এই নির্বাচনকে কুত্তা মার্কার নির্বাচন। এই নির্বাচনকে সারা পৃথিবীর গণতন্ত্র প্রিয় দেশ বর্জন করেছে, এই সরকারকে কেউই সমর্থন করেনি। সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে। বাংলাদেশ আজকে দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ, গণতন্ত্র প্রিয় দেশ, শান্তিকামী দেশ। এই দেশ একটি উন্নত দেশ হবার সমূহ সব সম্ভাবনা থাকার পরও দুঃশাসনের কারণে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়ছে। বাংলাদেশের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, গণতন্ত্রের অধিকার ভুলুণ্ঠিত, মানুষের বিচারের স্বাধীনতা নেই, প্রতিটি ঘরে ঘরে মা বোনের কান্না, আজকে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। মায়েদের কান্না, আজকে বোনেদের কান্না, বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের এই কান্না বৃথা যেতে পারে না। অতীত দিনে আমরা দেখেছি মুসলিনি, হিটলার, আইয়ুব ইয়াহিয়া, স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের দুঃশাসন এবং এরশাদের দুঃশাসনের করুণ পরিণতি আমরা দেখেছি। নিকৃষ্টতম শাসক আজকে শেখ হাসিনার করুণ পরিণতি বাংলাদেশের মানুষ দেখার জন্যে অধীর অপেক্ষা করছেন। বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম বিজয়ী হবেই। বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামকে কেউ রুদ্ধ করতে পারেনি বিগত দিনে, ভবিষ্যতেও গণতন্ত্রের সংগ্রামকে কেউ অবরুদ্ধ করতে পারবে না। গণতন্ত্রের বিজয় অনিবার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ দলীয় জোটের পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছেন গণতন্ত্রের সংগ্রামে দেশবাসীকে সামিল হবার জন্য, সেই গণতন্ত্রের সংগ্রাম আজকে 5 তারিখে যে অবৈধ একদলীয় আজকে ভোটারবিহীন কুত্তা মার্কা নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে বিশ্ববাসী যেভাবে ধিক্কার জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ, সেই দিনকে কালো দিবস ঘোষণা করেছেন। কালো দিবসের ঘোষণার কর্মসূচিকে আজকে সরকার ভয়ে ভীত হয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অবরুদ্ধ করেছেন। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে গণতন্ত্রের সংগ্রামকে অবরুদ্ধ করতে পারবে না, গণতন্ত্রের সংগ্রামের বিজয় হবেই। যেভাবে অতীত দিনে আজকে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, দুঃশাসনের পতন হয়েছে, বাকশালতন্ত্রের পতন হয়েছে, তেমনি ভাবে একদলীয় হাসিনা শাসনের পতন হবেই। 5 তারিখে আমাদের যে ঘোষিত কর্মসূচি, যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণের সমর্থনে 20 দলীয় জোটের নেতাকর্মী স্ব অবস্থান থেকে কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি শুধু বিএনপির কর্মসূচি নয়, এই কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্রের রক্ষার কর্মসূচি, বাংলাদেশের জনগণের কর্মসূচি। এই কর্মসূচিকে সকল দেশপ্রেমিক মানুষকে অংশগ্রহণ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ রেখেছে। এই আজকে প্রভাতে আমরা আজকে আপনাদের কাছে যে কথা বলছি, গণতন্ত্রের জন্য অতীতে এই দেশবাসী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও গণতন্ত্রের জন্য এই দেশবাসী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। গণতন্ত্রের সংগ্রাম বিজয় অবধি আমাদের এই সংগ্রাম থামবে না। 5 তারিখে ভোর থেকে যে কর্মসূচি রয়েছে, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বিক্ষোভ শুরু হয়েছে, যে সংগ্রাম শুরু হয়েছে, যে প্রতিবাদ শুরু হয়েছে, সেই প্রতিবাদের আজকে সংবাদ আপনারা প্রচার করেছেন। 5 তারিখের গণতন্ত্রের এই অভিযাত্রায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগ্রামে আপনারা সামিল থাকবেন। গণতন্ত্রের বিজয় অবধি আমাদের এই সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রাম 5 তারিখে কালকেই কর্মসূচি ঘোষণা করা হবে, প্রতিটি স্তরে, প্রতিটি অঞ্চলে, থানা, জেলা, পৌর এবং ঢাকাতেও কর্মসূচি পালিত হবেই। কর্মসূচি কারো পক্ষেই এই কর্মসূচি বানচাল করা সম্ভব হবে না। এই কর্মসূচি বিএনপির নয়, এই কর্মসূচি 20 দলের নয়, এই কর্মসূচি মানুষের কথা বলার
স্বাধীনতার আদায়ের কর্মসূচি। এই কর্মসূচি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের কর্মসূচি। এই কর্মসূচি দেশ রক্ষার কর্মসূচি। এই কর্মসূচিকে কারো পক্ষেই অবরুদ্ধ করা, কারো পক্ষেই দমন করা সম্ভব নয়। আমরা আজকে বেগম খালেদা জিয়া এইখানে গভীর রাতে অবস্থান করছেন কর্মসূচির প্রতি সংহতি ঘোষণার জন্য। আপনাদের এই কষ্টের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কষ্ট স্বীকার করে গণতন্ত্রের এই অভিযাত্রায় দেশবাসীর প্রতি সংহতি ঘোষণা করে যে কোনো চেষ্টায় আজকের এই সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামিল থাকবেন এবং আপনাদের সাথে উনি কথা বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন আজকের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সরকার বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। আমাদের আজকের এই গণতান্ত্রিক অধিকারের উপরে আজকে হস্তক্ষেপ করেছে। আজকে অবরুদ্ধ বাংলাদেশে গণতন্ত্রকে মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম গণতন্ত্রের বিজয় অবধি এই সংগ্রাম চলবে। 12টার সময় দেশনেত্রী একবার নেমে এসেছিলেন, তখনও তাকে বের হতে দেওয়া হয়নি। এখন আবার উনি নেমে এসেছে, গাড়িতে বসে রয়েছেন, তার গেট বাইরে থেকে আটকে দিয়েছেন। আপনারা দেখেছেন পুলিশ এখানে প্রায় 10 সহস্রাধিক পুলিশ আজকে গেট অবরোধ করে রেখেছে। নয়াপল্টন অফিস সেখানে অবরোধ করে রেখেছেন। বাংলাদেশে 2 সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।